হে মাই সুইট ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিরাজ ব্লগ। আশা করছি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তো সকালবেলা উঠে আমি সবে বাসন টাসনগুলো মাজলাম, বর খেয়ে দিয়ে চলে গেল, বেরিয়ে গেল। এখন আমি চা খাচ্ছি, আর এখনও সব কাজ বাজ সারা হয়নি, এখন অনেক কাজ রয়েছে, ঘর গুছাতে হবে। বাসি ঘরটা ঝাড় দিয়ে ওকে বার করে দিয়েছি, এখন বিছানা টিছানা তুলতে হবে। সোফাটা কতটা অগোছালো হয়ে রয়েছে দেখো, ওটা ওকে গুছাতে হবে। তো দেখতে থাকো ব্লগটা, আজকে কি রান্না করব। বেগুন আছে, ডিম আছে, মাছ আছে, দেখি কি করি। ও চলে গিয়েছে, আর একার জন্য আর কি করব, কিছু একটা তাড়াতাড়ি করে করে নেবো। একটু সেলাইয়েরও চাপ রয়েছে, একটু সেলাই করব। তো দেখতে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখতে থাকো, আমি কাজবাজগুলো সেরে নিই, চাটা খেয়ে নিই আর কাজবাজগুলো সেরে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বিছানাটা গুছাবো, দেখো কতটা অগোছালো হয়ে রয়েছে, এটাকে গুছিয়ে নেব। আর বিছানার চাদরটা তুলবো, কভারটা একটু পাল্টাবো। তো চলো আস্তে আস্তে কাজ বাজ সারতে থাকি, অনেকটাই লেট হয়ে যাচ্ছে, চলো।
দেখতেই পেলে রান্না বসিয়ে দিলাম, আর এই গামলাটা নিয়ে যাচ্ছি, বেগুন ভাজা করব আর ডিম সিদ্ধ। তো এই বেগুনটা কেটে এই গামলাতে রাখবো, তো চলো বেগুনটা কেটে নেই। দেখতেই পেলে সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, এখন স্নান করতে যাব। সব কাজ বাজ সব শেষ হয়ে গিয়েছে, স্নান করে এসে খেয়ে নিয়ে